নমস্কার বন্ধুরা, গীতামান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি খুব সিম্পল রান্না নিয়ে চলে এসেছি, তেমন কিছু রান্না করছি না। আর এই সিম্পল রান্না কিন্তু ভীষণ ভালো লাগে, আর সময় কিন্তু ভীষণ বেঁচে যায়। আজকে আমি কোনো রকম রান্না না করে কোনো রকম একদম সিম্পল খাবার তৃপ্তি সহকারে খেয়ে আজকের দিনটা কাটিয়ে দিয়েছি। তা কী রান্না করছি আজকে আমি সেটাই দেখাচ্ছি। আজকে আমি মুসুর ডাল করছি, তার জন্য ফোড়ন দেব, পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজকে ভাজা করছি। এটা মুসুর ডালকে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, আর টমেটো দিয়ে ডাল করব, সেটা টমেটো দিয়ে দিয়েছি ডালের মধ্যে, সেদ্ধ করে নিয়েছি, তাই এর মধ্যে একটু সর্ষের ফোড়ন দিয়েছি। আর সর্ষে ফোড়ন কিন্তু টমেটো ডালে খুব ভালো লাগে, আর এতে একটু টকটক হয় টমেটো দিলে, তাই একটু চিনি দিলেও দেওয়া যায়। আমি চিনিটা ব্যবহার করছি না যেহেতু এটা মুসুর ডাল। এই ডাল দিয়ে আমরা আজকে ভাত খাবো, আর সঙ্গে করছি হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটাকে, হ্যাঁ আজকে বললাম না একদম সিম্পল খাবার আমাদের, তা এতে কি হয় যে সময়টা ভীষণ বেঁচে যায়, সময়ের মানে অগাধ সময় থাকে, সেই সময়টা অন্য কাজে লাগানো যায়। তাই আমি বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে পড়াতে পড়াতে এই সামান্য সিম্পল রান্না করে আজকে দিনটা কাটাবো। আর হচ্ছে রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম রান্নাতে অফ দিতে হয়, তাতে কি হয় সময়ও বাঁচে পরিশ্রমটাও বেঁচে যায়। তাই আমি আজকে কি কি রান্না করলাম, মুসুর ডাল হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে এখানে বেগুন ভাজা করেছি, আর এই ডালটা দেখুন কত সুন্দর হয়েছে টমেটো ডাল। এবার শীতকাল আসছে, এই সরি গরমকাল আসছে, টমেটো ডাল কিন্তু ভীষণ ভালো লাগবে গরমে। আর সঙ্গে আমি আলু ভর্তা করেছি, আলু ভর্তাটা আমি মাখাচ্ছি একটা ডিম সেদ্ধ দিয়ে, আলুটা মাখাচ্ছি, লবণ কিছুটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি আগে থেকেই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এই নুন, আর এর মধ্যেই তেল বেশি করে দেওয়া আছে। এইটা হচ্ছে আলু ভর্তা, আমরা এটাই দিয়ে আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি, খাবো অবশ্য, খেয়েছি না খাবো। তা বন্ধুরা কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে আরও ভালো জিনিস আনার জন্য সময় নিচ্ছি, নিশ্চয়ই দেখাবো একদিন ভালো জিনিস। তা আজকে আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা ও চেঁচামেচি করে না। আমার বন্ধু মেয়ে ভীষণ ভালোবাসে টাটা বলতে, তাই জন্য আমি যখন ভিডিও করি ও অপেক্ষায় থাকে শুধু টাটা বলার জন্য। ঠিক আছে, দেখা।